আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে একক কাজটা এখানে আলোচনা করবো এখানে বা সলভ করবে এটা খাতায় পূর্ণ করতে বলছে এখানে ওকে তো আমাদের এখানে দিয়েছে ক্রমিক নাম্বার বৃত্তের ব্যাসাদ দেওয়া আছে বৃত্তের ব্যয় দেওয়া আছে এবং কি বৃত্তের পরিধি দেওয়া আছে সি এবং সি বাই ডি এর অনুপাত আছে আমরা কিন্তু জানি যে ডি ইজ কি জানি এখানে টু ইন্টু আর এখানে মানে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস ওকে এবং পরিধি সূত্র আমরা কি জানি এখানে টু পাই আর জানি এখানে টু পাই আর এগুলো অলরেডি আমরা এখানে শিখেছি এখানে সো নতুন করে আর শেখার কিছু নেই তাহলে আমাদের ব্যাসাদ্য দেওয়া আছে এখানে এটা হ্যাঁ ব্যাসাদ্য দেওয়া আছে এখানে তাহলে আমাদের এখানে এটা সেন্টিমিটার আছে ওকে তো আমি সেন্টিমিটার কেমন তো সিএম দ্বারা প্রশ্ন করা এখানে তো ব্যাসাদ্য যদি সাত হয় তাহলে আমাদের ব্যাস কত হবে এখানে চোদ্দ সেন্টিমিটার হবে এখানে চোদ্দ ডাবল হবে সাতের ডাবল চোদ্দ আর বৃত্তের পরিধি কত হবে এখানে টু পাই আর এখানে ওকে টু পাই আর এই মানগুলো আপনি যে গুণ করে বসান এখানে তো এখানে টু তো এখানে টু এখানে সূত্রে টু পাই হচ্ছে আমাদের কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে কত এখানে আর মানে হচ্ছে সেভেন এখানে ওকে এই সবগুলো গুণ করে আপনি দেখবেন যে একটু ক্যালকুলেশনে করবেন আমি জাস্ট এতগুলো এত লেখার জায়গা নেই এখানে এখানে কত হবে এখানে দেখবেন যে তেতাল্লিশ পয়েন্ট নাইন এইট টু ফোর এখানে ওকে টু ফোর এত এটা হচ্ছে আপনার হচ্ছে বৃত্তের পরিধি এখানে ওকে তো বৃত্তের পরিধি গেল এখন আমাদের হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত এখানে পরিধি কত এখানে পরিধি এখানে আহ ব্যাস এখানে ভাগ করবো চোদ্দ দিয়ে দেখবেন যে ভাগ ফলটা আমাদের এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আসবে এখানে এই মানটা আসবে এখানে ওকে আপনি ভাগ করেন ভাগ ফলটা দেখবেন এখানে আচ্ছা এরপরে আমাদের এখানে পরের লাইনে আমরা যাই এখানে এখানে দেখুন আমাদের এবার এবারাধ্য দেওয়া আছে মানে ব্যাস দেওয়া এখানে আমরা জানি ব্যাসের অর্ধেক কি এখানে তার মানে এখানে যেহেতু আঠাশ সেন্টিমিটার আছে তার মানে কি আঠাশ কত অর্ধেক এখানে চোদ্দ অনেক আঠাশ হবে তার মানে চোদ্দ ওয়ান ফোর হবে এত সেন্টিমিটার হবে ওকে আচ্ছা মানে ডাবল হচ্ছে কত আঠাশ আর আঠাশের অর্ধেক কত চোদ্দ হবে এখানে আবার আগের মতো করে আপনি থ্রি টু টু ফাইভ আর জি করেন তো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর এর মান কত চোদ্দ এখানে তো এই মানগুলো যদি আপনি গুণ করেন দেখবেন এখানে সেভেন এইট মানে এইট সেভেন পয়েন্ট 9648 এটা আপনি ভাগ করে দেখবেন আর কি আচ্ছা ভাগ মানে গুণ টুন করে দেখবেন আর কি তো আমি যদি একটা দেখা এখানে ক্যালকুলেটর কিভাবে করা লাগে এখানে আপনার কাছে অবশ্যই ক্যালকুলেটর থাকবে এখানে ক্যালকুলেটর আচ্ছা আমি जस्ट একটু গুণটা করে দেখাচ্ছি এখানে একটু লোড নিচ্ছে এখানে আচ্ছা এসে গেছে মনে হয় এখানে আমাদের ক্যালকুলেটরে এসে গেছে 2 হয়ে গেছে মানে ওকে আচ্ছা এখন আমাদের কত কত করবে এখানে প্রথমত

এটাকে আপনি হচ্ছে ভাগ করেন হচ্ছে আপনার আঠাইশ দিয়ে এখানে টু এইট এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পেজ আছে এখানে ওকে আচ্ছা এরপর আমরা এখানে তিন নাম্বার ম্যাটার দেখবো এখানে এখানে কি দেওয়া আছে দেখুন পরিধি দেওয়া আছে এখানে একশো চৌন্য দেওয়া আছে পরিধির মানটা তো আমরা এখানে একশো চৌন্য যে পরিধি পাই তো আমরা জানি পরিধি হচ্ছে টু পাই আর আর আমাদের এখানে ব্যাসার্ধটা বের করতে হবে কারণ আমাদের পরিধি থেকে ডিরেক্টলি আমরা ব্যাস বের করতে পারবো না এখানে হুম সো আমরা এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করি যে টু পাই আর এখানে দশ একশো চৌন্য দেওয়া আছে এখানে তো আমি এখানে আটটাকে যদি সাইড করি তো একশো চৌন্য বাই কত হবে টু পাইটা এখানে ভাগ হবে

ফোর নাইন এখানে ফোর নাইন এখন আপনি যেখানে এটাকে ভাগ করেন মানে অনুপাত করেন যে আপনার ওয়ান এটা হচ্ছে পরিধি এটাকে আপনি যে ভাগ করেন কত দিয়ে এখানে ব্যাচ দ্বারা মানে হচ্ছে কোথায় আমি কাটলাম এগুলো সবগুলোকে ওয়ান ফাইভ ফোর ভাগ কত এখানে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু আসছে এখানে তার মানে ওই থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স সামথিং এরকম একটা মান এখানে আর বেশি দূর নেওয়ার দরকার নেই এখানে চার নম্বরটা আমরা যদি দেখি এখানে দেখুন আমাদের ব্যাচ দেওয়া আছে এখানে হ্যাঁ ব্যাচ দেওয়া আছে কত এখানে ফাইভ পয়েন্ট টু দেওয়া আছে এখানে তাহলে ব্যাস সরি ব্যাসাদ দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু এখানে তাহলে ব্যাস কত হবে এখানে এর ডাবল হবে এখানে এর ডাবল কত টেন পয়েন্ট ফোর হবে এখানে আর পরে দিয়ে আপনি যদি করেন টু ফাই আর করেন এখানে যদি তো দেখবেন যে এখানে গুণ করে বত্রিশ পয়েন্ট বত্রিশ পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স পাবেন এখানে এত সেন্টিমিটার পাবেন এখানে এটা কিন্তু সেন্টিমিটার ওকে

আগের মতো এখানে হ্যাঁ এটা পরিধি আমরা তিনের মতো করে তিনের মতো ছয় নাম্বারটা আমাদের করতে হবে এখানে তো পরিধি দেওয়া থাকে এখানে কত আছে একশো পঁচিশ পয়েন্ট ছয় এখানে দেওয়া আছে ওয়ান টু ফাইভ পয়েন্ট সিক্স দেওয়া আছে

আমি দুই দিয়ে গুণ করি গুণ হচ্ছে দুই করি তাহলে ওকে এমন এই মানটা যে পান অনুপাত করলে দেখবেন এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাবেন এখানে মানে এই যে মানটা পাইলেন এখানে এটাকে আপনি যদি ভাগ করেন এখানে মানে একশো পঁচিশ এটা যে ভাগ করেন যে আমি এখানে ওয়ান

তো ব্যাস মানে হচ্ছে ডি এবং পরিধি মানে কি এখানে টু পাই আর এখানে তো পরিধি এবং ব্যাসের পার্থক্য দেওয়া আছে এখানে এবং পার্টির ব্যাসাদ নির্ণয় করতে বলছে মানে ব্যাসাদ মানে আর এর মানটা বের করতে বলছে এখানে ওকে তার মানে আমাদের এখানে ব্যাস এবং পরিধির কি দেওয়া আছে এখানে পার্থক্য দেওয়া আছে এখানে আমরা ম্যাটে এখানে সলভ করি এখানে এটা এখানে করি যে সলভ সমাধান বা সলভ এখানে ধরবো এখানে ধরি পার্টি না পার্কটির ব্যাসার্ধ এখানে আর মিটার ধরলাম এখানে আর মিটার ওখানে ওকে তাহলে আমাদের ব্যাস কত হবে এখানে ব্যাস ব্যাস হবে কি টু আর হবে এখানে এবং পরিধি কত হবে এখানে পরিধি টু পাই আর অ্যাকচুয়ালি আমরা যখন পার্থ করি তখন আমরা করি কি বড় থেকে ছোট বাদ দিয়ে এখানে ধরুন আপনার মনে করুন বলা হলো যে আপনার বড় ভাইকে টাকা দিয়েছে পঞ্চাশ টাকা আর আপনাকে দিয়েছে মনে করুন চল্লিশ টাকা যদি বলা হয় যে এই যে টাকার পার্থক্য কত আপনি কিন্তু এমন করবেন না চল্লিশ মাইনাস পঞ্চাশ করবেন না করবেন পঞ্চাশ মাইনাস চল্লিশ করবেন মানে বড় থেকে ছোট বিয়োগ করবেন তাহলে আমাদের এখানে সত্য মতে আমরা কি লিখতে পারি এখানে সত্য মতে যেহেতু আমাদের পরিধির মানটা বড় তার মানে কি এই পরিধি এবং ব্যাসের পার্থক্য টু পাই আর মাইনাস ব্যাস হচ্ছে টু আর এটার মান কত দেওয়া আছে এখানে দেখুন এটার মান দেওয়া আছে আপনার এখানে নব্বই দেওয়া আছে এখানে হ্যাঁ তো আমি দিলাম এখানে নব্বই দিলাম এখানে তো উভয় থেকে তো টু আর কমন যাবে তাই না টু আর কমন যাবে তাহলে পাই মাইনাস কত হবে এখানে ওয়ান হবে এখানে ইজিকাল টু কত নব্বই এখানে খুবই সিম্পল ম্যাথ এখানে এখানে আমাদের কত হবে টু আর এখানে থাকবে আর আমাদের এখানে নব্বই উপরে থাকবে এখানে আর আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মাইনাস ওয়ান হবে এখানে বা আপনি এখানে লিখবেন যেটা সেটা হচ্ছে আমাদের কি টু আর লিখবেন এখানে লিখলেন সমস্যা নেই এখানে তো নব্বই থাকবে এখানে আর এখানে কি টু পয়েন্ট ওয়ান এই দুইটা আমাদের গুণ ভাগ হয়ে যাবে এখানে কত হবে ভাগ হবে আরিগুলটা কত হবে এখানে তো আরিগুলটা আপনার হচ্ছে হবে আহ নব্বই নব্বই ভাগ টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এই দুইটা এখানে গুণ আছে এখানে ভাগ হবে টু গুণ হবে এখানে ওকে নিচে গিয়ে গুণ হবে এখানে তো আমি এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে নব্বই ভাগ ব্র্যাকেট দিলাম এখানে টু ইনটু টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমাদের এটাকে ভাগ করলে মোটামুটি আমাদের যে মানটা পাওয়া যাবে এই মানটা যে আমি লিখে রাখি এখানে এখানে লেখলেই কি আমাদের আর মানটা পাবো এখানে আচ্ছা এখানে এটা কি নব্বই আছে না এখানে পার্থক্য কত নব্বই আছে এখানে ওকে নব্বই থাকলে এখানে এ নিয়ে ঝামেলা নেই এখানে তো এখন নব্বই আছে ওকে তো নব্বইকে আমি এখানে দুই দিয়ে ভাগ করে দিই এখানে টু পাই জি করি আমাদের এখানে এই মানটা নিচে যাচ্ছে ভাগ হয়ে এটা টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হবে এখানে নব্বইকে অ্যান্ড আমি যেখানে এটা যে করি তাও হবে সমস্যা নেই মানে এটাকে আমি আর একটু ইজিভাবে করার ট্রাই করি এখানে ধরুন আমাদের এখানে আমি এটা না লিখে এখানে আমি মনে করি এই দুই দিয়ে এটাকে কাটবো যেহেতু ওপর আছে দুই এখানে তার মানে পঁয়তাল্লিশ হবে এখানে তার মানে এখানে ফোরটি ফাইভ বাই কত হবে এখানে টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হবে এখানে ওকে তাহলে এই যদি ভাগ করে দিই এখানে আমি কত পাবো এখানে দেখুন একুশ পয়েন্ট এই মানটা পাবো মানে এই হবে এখানে একুশ পয়েন্ট জিরো ওয়ান এত এত আর কি প্রায় লেখা যাবে কারণ আমাদের এখানে এরপর আরো আছে অনেক এই হচ্ছে আমাদের এখানে আহ আর কি তো লিখবো যে পারে আর এর মানটা পেয়ে যাবো এখানে ওকে এখন আরেকটা ম্যাথ আছে একটি গাড়ি সামনের চাকার ব্যাস দেওয়া আছে মানে সামনে আছে গাড়ির জন্য আমরা চার চাকা হয় তো সামনের চাকার কি আছে ব্যাস আছে আঠাশ সেন্টিমিটার ব্যাস মানে কত এখানে ব্যাস মানে হচ্ছে টু আর এর মান দেওয়া আছে ওকে এই টু আর এর মান দেওয়া আছে এখানে এবং পিছনের চাকার ব্যাস দেওয়া আছে কত এখানে এটা পিছনের চাকার ব্যাস এটা হচ্ছে আপনার আছে ধরুন আমি এখানে এটা সামনেরটাকে টাকে একটু ছোট আর এটা বড় তার মানে টু ক্যাপিটাল আর দিলাম এখানে এটা কত আছে পঁয়ত্রিশ দেওয়া আছে বলছে অষ্টআশি মিটার পথ যেতে সামনের চাকা পেছনের শাখা পেয়ে কতবার বেশি ঘুরবে এখানে মানে যেহেতু একটা ছোট একটা বড় তার মানে ছোটটা একটু বেশি ঘুরবে বড়টা কম ঘুরবে এখানে তো বলছে এখানে কে কত বেশি ঘুরবে এটা আমাদের বের করতে বলছে এখানে তো আমরা এখানে সমাধান যাই এখানে সলিউশন তো লেখে যে গাড়ির সামনের চাকার ব্যাস হ্যাঁ গাড়ির সামনের চাকার ব্যাস ওকে চাকার কত এখানে ব্যাস ওকে ব্যাস ব্যাস কত আছে এখানে এ তো সব ইংলিশে না আটাশে আঠাশ সেন্টিমিটার এবং তাহলে আমাদের পরিধি কত হবে অতএব পরিধি কত হবে পরিধি টু পায়ার আচ্ছা আমরা কি পরিধি মানে তো বুঝি নাকি পরিধি মানে হচ্ছে আমাদের এখানে একটা বৃত্ত কতবার এখানে মানে বৃত্তের মোট দূরত্ব কতখানে টু পায়ার এখানে তো এখানে পরিধির মধ্যে আমরা তো ব্যাস মানে আমরা কি বুঝি এখানে ব্যাস মানে টু আর না টু আর হচ্ছে ব্যাস বুঝি এখানে তার মানে এখানে পাই ইন্টু ব্যাস লেখা যাবে এখানে পাই ইন্টু ব্যাস তো পাই মানে তো আমরা জানি এখানে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ব্যাস মানে কত আঠাশ সেন্টিমিটার এখানে তার মানে এর জন্য আমাদের পরিধি কত হচ্ছে গুণ করে দেখবেন যে আমাদের এইট সেভেন পয়েন্ট হচ্ছে আপনার নাইন সিক্স আমি এগুলো অলরেডি করে রাখছি জন্য আমি এখানে খুব ভালোভাবে পাতেছি খুব দ্রুত সেন্টিমিটার এখানে ওকে বা এখানে সেমি দিলেও সমস্যা নেই আপনি গুণ করে দেখতে পারেন এখানে এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স করে আপনি গুণ করবেন এটাকে টু এইট দ্বারা এখানে দেখবেন আমাদের এখানে ক্যালকুলেশন চাপ মারবেন যে এইট সেভেন পয়েন্ট নাইন সিক্স ফোর এইট এখানে এটা আমরা কি পরিধি বলেন কার এটা সামনের শাখার একইভাবে আমরা পিছনের শাখা বের করবো এখানে এখন লিখবো যে পিছনের শাখার ব্যাস পিছনের শাখার ব্যাস এখানে ওকে এটা দেওয়া আছে কত থার্টি ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ওকে আচ্ছা ঠিক আছে এবং এখানে আমরা বের করবো পরিধি বের করব পরিধি টু পাই আর এখানে তার লেখা যাবে পাইন টু পাইন টু কি আমাদের ব্যাস লেখা যাবে মানে ব্যাস মানে টু আর এখানে ওকে ব্যাস তো এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পাই মানে কত ব্যাস মানে কত এখানে পঁয়ত্রিশ এখানে এটাকে আপনি যে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দেন দেখবেন যে মানটা আমাদের কত পাবেন এখানে ওয়ান হান্ড্রেড নাইন দশমিক এখানে এটা হচ্ছে আপনার পরিধি পাবেন পেছন এখানে ওকে এখন কথা হচ্ছে আমাদের এখানে মোট পথ যাবে কত এখানে অষ্টআশি মিটার যেতে কত লাগবে এখানে তো অষ্টআশি মিটার আছে আমরা এটাকে সেন্টিমিটার করবো এখানে তো মিটার থেকে সেন্টিমিটার করতে একশো দ্বারা গুণ করা লাগে এখানে হুম লিখবেন যে এখন অষ্টআশি মিটার বা এখানে লিখবেন যে অষ্টআশি লিখে এটাকে একশো তারা গুণ করবেন এখানে এত সেন্টিমিটার এখানে ওকে সেন্টিমিটারকে সেমি বলা হয় এখানে সেমি ইকুয়াল টু কত হবে এখানে এটা আপনার হচ্ছে এইট সেন্টিমিটার বা এটাকে সিএম লেখা যায় সেমি দ্বারাও লেখা হয় ওকে এখন আমাদের এখানে এই অষ্টআশি শো এই পরটা যাওয়ার জন্য কতবার ঘুরবে সেটা আমাকে এখানে বের করতে হবে এখানে ওকে আচ্ছা তার মানে এখানে এই যে প্রথম যে জায়গাটা সামনের জায়গার কথা বলি আমরা এখানে তো সামনের সাকা একবার ঘোরার জন্য কত মিটার যায় এত মিটার যায় এখানে তাই না সামনের সাকা একবার ঘোরার জন্য কারণ পরিধি মানে কি এই যে টোটাল এরিয়াটা এখানে তো এই অংশটা আমরা সামনের সাকা পেলাম এখানে তো একবার ঘোরার জন্য তার এখানে দূরত্ব কত এই মানটা এখানে তাহলে আমাদের যতবার আছে সাত বের করবো এখানে দেখবো যে সামনের সাকার ক্ষেত্রে সামনের সাকা হ্যাঁ সামনের চাকা তো এখানে

তাহলে আমাদের এখানে কত আছে অতএব আমাদের যে মোট দূরত্ব এইট এইট জিরো জিরো এত সেন্টিমিটার যেতে কতবার ঘুরবে এখানে তো আমাদের এই মানটা উপর যাবে এখানে আর ভাগ করবো আমি কত দিয়ে পয়েন্ট নাইন সিক্স যে মানটা পাইছিলাম এখানে সেভেন এইট পয়েন্ট নাইন সিক্স ফোর এতবার এখানে ওকে এটা আপনি যে ক্যালকুলেশন করেন দেখবেন যে একশো বার পাবেন এখানে একশো বার পাবেন প্রায় হ্যাঁ কারণ আমাদের এখানে ফ্র্যাকশন মান আসবে একটা তো এটাকে একশো বার বলা যাবে এখানে বা চাইলে আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন এখানে যে আপনার এইট 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 শূন্য শূন্য ভাগ কত এখানে এইট সেভেন পয়েন্ট নাইন সিক্স ফোর এইট এখন একশো পয়েন্ট সামথিং মানে একশো বার এখানে হচ্ছে আবার হচ্ছে পিছনের চাকার ক্ষেত্রে আমরা দেখি এখানে পিছনের চাকার ক্ষেত্রে পিছনের চাকা এখানে আমরা আগের মতো লিখবো এখানে এখানে এই মানটা কত হচ্ছে এখানে একশো নয় পয়েন্ট

ঘুরবে ওকে এই আর কি আমাদের আনসার আমরা নেক্সট করবো কি বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম